Hey guys, welcome back with another vlog. So, আজকে আমরা এসেছি কিভাবে আমাদের গ্রাম দিঘায় পরিণত হয়েছে আপনাদেরকে দেখাবো। তো বন্যার কারণে আমাদের গ্রাম পুরো দিঘায় পরিণত হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা আমাদের গ্রামে। দেখুন ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখুন। দেখতেই পাচ্ছেন কিভাবে সাইকেল নিয়ে আসতেছে কত জলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এনি সাইকেল নিয়ে যাচ্ছিল, আমরা এনাকে দাঁড় করিয়েছি। তো রাস্তার অবস্থা তো প্রচুর খারাপ দেখতেই পাচ্ছেন, আর কতটা কষ্ট হচ্ছে যাতায়াতে এটা বলুন। নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, সরকারের কোনো অনুদান নাই, সরকারের কোনো অনুদান নেই না। বন্যাটা পুরো আজকে এক মাস। তো ইনি যেমন বলতেছেন বন্যাটা এক মাস দশ দিনের উপর হয়ে গেছে, তো এখন পর্যন্ত কোনো অনুদান এবং সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য আসেনি গ্রামে। অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছে, সাইলেন্সারের জল ঢোকার সম্ভাবনাটা প্রচুর, দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা। প্রায় সাইলেন্সার ডুবে গেছে, সাইলেন্সার ডুবে গেছে অনেকটাই জল, সাইলেন্সার ডুবে গেছে অনেকটাই জল, ওই পাইপ বন্ধ হতে যায়। পেরিয়ে গেছে, পেরিয়ে গেছে, যা আরেকটু আরেকটু গেলে মনে হলি বাইকটা বেরিয়ে যাবে। এইখানটা এই জায়গাটায়, এই জায়গাটায় কতটা জল দেখতেই পাচ্ছি, এগারো, এই জায়গাটায় এগারোর উপর জল, আরো বেশি। বাইকের সাইলেন্সার ডুবে গেছিল আমাদের, দেখছেন বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে জল। ভাই কতটা জল বলুন, পুরো দিঘা ফিলিং আসছে না, একদম দিঘা। দিঘা যাওয়ার কোনো প্রয়োজন নেই, এইখানটা এলেই হলো। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, প্রায় দিঘার মতো আমাদের গ্রামের অবস্থা। তো দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক ও ভয়াবহ অবস্থা। তো আজকে আমরা দেখাবো, অনেক ঘর বাড়িও ভাঙা গেছে আমাদের গ্রামের মধ্যে। তো আজকে আমরা সেই সব ভিডিওগুলো তুলে ধরবো আপনাদের সামনে, আর কতটা জল, কীভাবে আমরা বসবাস করছি এই অবস্থায়, এই সব আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতেই থাকুন, ঠিক আছে। কত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন, বাম 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 বাম
দেখতেই পাচ্ছেন সবাই বাড়ির মধ্যে আবার আসা স্টার্ট করেছে, ফেরা স্টার্ট করেছে, তাই জন্য তো বন্ধুরা আপনারা দেখছেন আমরা বাইকে করে বেরিয়েছি। আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমরা দীঘার মধ্যে এসে পৌঁছে গেছি আমাদের গ্রামের মধ্যে। তো আমাদের গ্রামটাই দীঘা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলছি অবস্থা দেখতেই পাচ্ছি না বাড়ি, দেখুন কিভাবে বন্যার কারণে বাড়িটা ভেঙেছে, দেখুন বাড়িটা কিভাবে ভেঙেছে, দেখুন আমরা বেহাল অবস্থা বাড়িটা ভেঙে, দেখুন বাড়িটার সিনটা দেখুন, বাড়িটার অবস্থা দেখুন প্রচুর খারাপ অবস্থা, পুরোটা ভেঙে পড়ে গেছে। পুরোটাই ভেঙে পড়ে গেছে, মাটির বাড়ি ছিল, কি অবস্থা, এটা পুরোটাই বন্যার কারণে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা বাড়িটা। বাচ্চারা তো এটা এটা তোমার তোমাদের ঘর তো ভেঙে নেই বাবু, পুরো অবস্থা প্রচুর খারাপ, কি বন্যার কারণে ভেঙেছে, তো বন্যার জলেই ভেঙেছে বাচ্চারা বল দিছে, ছুটাছুটি করছে সবাই, এনজয় করছে দীঘার মতোই, পুরো এনজয় করছে এরা সবাই। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটা কিভাবে ভেঙেছে, পুরোপুরি ভেঙে গেছে বন্যার কারণে, মাটির বাড়িটা ছিল পুরোপুরি ভেঙেছে, বিশাল খারাপ অবস্থা বাড়িটাতে, আর এখনো জল আছে এদিকে, আর এক মাসের উপরেই হয়ে গেছে বন্যাটা আমাদের এদিকে, তাও জল আছে, এখনো জল নামেনি। দেখুন বাড়িটার ভিউটা দেখুন কিভাবে ভেঙে পড়েছে, দেখতে গেলে এরকম অনেক ঘর ভেঙেছে, আর আমরা ওই ওই ঘরের মধ্যে এক দুটি ঘর আপনাদের সামনে তুলে ধরেছি, বাট এদিকে শুকনো আছে কিছুটা, এগুলো সব ডুবে গেছিলো, এই রাস্তাগুলো সব ডুবে গেছিলো এক মাসের উপরে বন্যা, তো এগুলো জল একটু কমেছে, রিসেন্টলি কমেছে জলগুলো, এসে গেছি আমাদের হাইওয়ের মধ্যে, আমাদের ফেমাস হাইওয়ে, এখন পেরিয়ে এলাম আমাদের বিশাল বিখ্যাত রাস্তা যা বন্যার কারণে পুরো জলভর্তি, আর এখন আমরা এসে গেছি আমাদের রোডের মধ্যে যেটা যাচ্ছে কলাবিড়ের দিকে, তো রোডের কিছু ভিউ দেখতে থাকুন আপনারা, এই দেখুন রোডের এই সাইড দিয়ে পুরো জল, আর এই রোডও ডুবে গেছিলো, এই রোডটা প্রায় জলে ভর্তি ছিল পুরো, রিসেন্ট জলগুলো নেমেছে। তো আমরা যাচ্ছি এখন কলাবিড়ের দিকে, কলাবিড়ের অবস্থা কীরকম আছে দেখতে যাচ্ছি আপনারা, আপনাদেরকেও দেখাবো, আমাদের সঙ্গে থাকুন আর ব্লগের মধ্যে থাকুন, আর ভিডিওটি রাস্তার উপরে সবাই থাকার জন্য বাসস্থান ঘর বাড়ি তৈরি করেছেন, ছোট ছোট ত্রিপুল দিয়ে থাকার জন্য মোটামুটি, যেমন আমাদের সাবিতা বললেন এখন এগুলো ব্যক্তিগত করেছে, প্রশাসন থেকে কোনো নয়, এগুলো প্রশাসন থেকে কোনো হেল্প করেনি ওরা। তো আমরা পৌঁছে গেছি কলাবিড়ের মাঠ মার্কেটের মধ্যে, রোডের উপর প্রায় জল আছে এখনো, দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের সঙ্গে থাকুন।
ডবল স্ট্যান্ড করে দাও, ডবল স্ট্যান্ড করে দাও। তো আমার বন্ধুরা হেল্প করে দিচ্ছে, ওনার বাইকটা পুরো জলে ডুবে গেছিল, তাই একটু হেল্প করে দিচ্ছি।